বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এমন একটা ভিডিও যেখানে দেখানো হয়েছে বাজারে যে সকল পদ্মের ফুল বা কুঁড়ি আমরা কিনি সেগুলো কিভাবে বাজারে যোগান আসে, কত বিপজ্জনকভাবে চাষি ভাইরা এগুলো সংগ্রহ করে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে নানা প্রকার সরীসৃপের বিষধর নির্বিষ বিভিন্ন প্রকার সরীসৃপের ভয় তো থাকে, এই জায়গাগুলো এমনই, কিন্তু তার মধ্যে ঝুঁকি নিয়ে পুকুরের মাছ বরাবর এই দাদা ভাইরা বা পদ্ম চাষিরা এই পদ্ম ফুল তুলতে চলে যায় ভেলায় করে। এই জায়গাতে কোনো বিপদ হলে চট করে চলে আসা, পাড়ে চলে আসা খুবই অসুবিধা। তা এই যে পদ্মগুলো তুলছে দেখছো, এক একটা বিক্রি হচ্ছে 5 থেকে খুব জোর 5 টাকা করে, নাহলে খুব বেশি হলে সিজনে 10 টাকা পায় এরা। তারপর দোকানে দিয়ে আসে, দোকানদার থেকে আমরা যেটা কিনি 15-20 টাকা দামে। এবছর তো পদ্ম খুবই কম হয়েছে, একটু দামটা বেশি আছে, কিন্তু এই চাষি ভাইরা যে কষ্ট করে এই পদ্মগুলোকে তোলে, শুধু তাই নয়, পুকুরটা লিজ নেওয়ার জন্য, পুকুরগুলো লিজ নেওয়ার জন্য পুকুরের মালিককেও বেশ কিছু টাকা দিতে হয়। তারপর বাজারে আমরা যেটা কিনি 15-20-25 টাকা আরও কম দামে, তাতে চাষি ভাইদের কিছু সুবিধাই হয়। সাধারণত আমরা যে পদ্মের ডাঁটি বলে জানি, সেই ডাঁটি হচ্ছে আসলে পদ্মের বৃন্ত ফুলের ডাঁটি অথবা পাতার ডাঁটি। আসল কাণ্ড হচ্ছে মাটির মধ্যে প্রথিত, সেটা হচ্ছে রাইজম বা আদার মতো জিনিস। আর একটা কথা পদ্ম সম্পর্কে না বললেই হয়, পদ্মের ওই ডাঁটি থেকে পাতা, ফুল এবং ফুলের মধু, এগুলো প্রত্যেকটা উপকারী। এমনকি এই যে পদ্মের ডাঁটিটা রয়েছে, জানো তোমরা পদ্মের ডাঁটি যাকে বৃন্ত বলি, সেইটা ওই কাশ্মীরের নাদ্রু বলে, আর তার নাদ্রু, কাশ্মীরি নাদ্রু হচ্ছে একটা স্পেশাল ডিশ, খুব সুন্দর খেতে। আর পদ্ম মধু ও তো একটা দুষ্প্রাপ্য জিনিস, অনেক বহু রোগের মহৌষধ। শিশির পড়লে আর হবে না পদ্ম, এখনো যা আছে মোটামুটি আপনার চৈত্র মাসে আবার হবে। আচ্ছা, লাল পদ্মটা পাওয়া যায় না? না, আর একটা টকটকে লাল ওটা কোন দিকে আছে? এবার লক্ষ্মী জাতের ওই লাল পদ্মের খোঁজে দাদার সাথে গেলাম একটু দূরের আর একটা পুকুরে, যে পুকুরটা উনি লিজ নিয়েছিলেন। গোটা পুকুরে পদ্মের সংখ্যা খুব কমে এসেছে। ওই পাতাটার নিচে আছে দাদা, ওই পাতাটার নিচে, ওই পাতাটার, হ্যাঁ ওই দেখ। পদ্ম ফুলগুলো তুলে দাদা কিভাবে ওই পুকুর থেকে পদ্ম পাতা তুলে নিচ্ছে এবং তার মধ্যে সংগ্রহ করছে, দেখো একে একে পাতার মধ্যে সংগ্রহ করছে। পাতাগুলোর আকৃতি মানে কল্পনা করা যায় না, এত বড়, এত বড়। এই পদ্মগুলোকে সব একসঙ্গে জড়ো করে নিয়ে এবার নিয়ে যাবেন বাজারে, ফুলের দোকানে। এক একটা পাতাতে মনে হয় যেন 3-4 জন লোক ভাত খেয়ে নেবে একসাথে। পাড়ের কাছাকাছি আসতে দাদাকে বললাম একটা লক্ষ্মী পদ্মের চারার টিউবার তুলে দিতে। তা এই টিউবার অনেক সযত্নে তুলতে হয়, দেখে মনে হয় পদ্ম ভাসছে, কিন্তু এগুলো মাটির নিচে পাকে অনেক দূরে থাকে। এই টিউবার হচ্ছে অনেকটা আলুর মতো জিনিস, এটা এখন শীতের মধ্যে ডরম্যান্ট থাকে, তারপর এটাকে যখন গরম পড়বে চৈত্র মাসের শুরুতে লাগালে তা থেকে বাড় বেরোবে এবং তা থেকে নতুন পাতা ফুল তৈরি হয়। এই টিউবারটাই হচ্ছে ওই সাদা রঙের অংশটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে টিউবার। এর সামনে বার্ড আছে, এই মুকুল থেকেই নতুন পদ্মের চারার সৃষ্টি হয়। সাধারণত পদ্মের গুড়ি বা পদ্মের গ্রন্থিকাণ্ড বা গোড়ায় যে আদার মতো অংশ থাকে, রাইজম থাকে, সেখান থেকে এই টিউবারটা বের হয়। এই টিউবারটাকে খুব সন্তর্পণে বাড়িতে নিয়ে গিয়ে হালকা করে মাটির উপর
বসিয়ে দিয়ে বা টবের মাটিতে বসিয়ে সেখানে জল দিয়ে দেবে। তা থেকেই গরমকালে আবার নতুন ফুলের সৃষ্টি হবে। বন্ধুরা।